হবে তো শোনো, কোথায় ঘুরে আসিস? তো আমি তো টিচার আর তোর মা, যেমন ধরো একটা বাচ্চার মা হলো আর টিচার হলো, কিন্তু আমার ক্লাসে যতগুলো বাচ্চা পড়ে সবকটা 5-7 মধ্যে 5-7 পেয়েছে পরীক্ষা। তুই 5-7 মধ্যে 40 পেয়েছে, আমি বললাম 40 দিতে জন্য কারোর নাম্বার কম না যায় তাহলে পেটানো হবে। তুমি 40 নাম্বার পাইছো, এখন এইসব এইসব বাদ দাও। দাঁড়া, তোমার এখন পিটু দাও। পিট্টু তো দিবি, তুই কাকে পিট্টু দিবি? সে তো লুকিয়ে আছে কোথায়। তোর এই কম নাম্বার, এত কম নাম্বার পেয়েছে দেখে কোথায় লুকিয়ে আছে? ও দেখছে আমি নাম্বার গুনছিলাম। হ্যাঁ, দেখেই তো দৌড় মারছে। আরে হচ্ছে হচ্ছে আমি এতদিন ধরে যে পরীক্ষার প্রশ্নগুলো পাতা ছিল মনে দেখেছে? হ্যাঁ দেখে তারপর পরীক্ষা দিয়েছে? হ্যাঁ, পড়াশোনা করেনি কিছু, খালি টিকটক দেখে। যেগুলো দেখেছিল সেগুলোই পড়েছে শুধু? হ্যাঁ, আগে শিগগিরই খোঁজ কোথায় আছে, আগে ওরা তুই খুঁজে বেড়া, দেখ আগে কোন জায়গায় লুকাইছে, দেখ সব জায়গায় খোঁজ, দেখ কোথায় লুকিয়েছে তোর ভয়তে। এবার তো ওকে কে মেরেছে? ওর তো জামা কাপড় এমনিই ছেঁড়া। এমা কে রে এক ফুটো জামা কাপড় তোর ছিঁড়ে দিলা?